রাফলি যেমন তেমন কর্কশ বা মোটামুটিভাবে টমেটো যেমন তেমন করে কেটে নাও রাফলি চপ দ্য টমেটো রাফলি চপ দ্য টমেটোজ তিনি কর্কশ বললেন হি সেড রাফলি হি সেড রাফলি তাদের পছন্দ মোটামুটি একই আছে দে have রাফলি similar টেস্ট দে হ্যাভ রাফলি সিমিলার টেস্ট আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব নানা ধরনের ইংরেজি শব্দ যেগুলি বারবার ব্যবহার হয় ইংরেজি বলার সময় আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে এই ক্লাসটি একান্তভাবে আপনার জন্য আপনার ইংরেজির উন্নতি করতে হলে এই ইংলিশ ওয়ার্ডগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস হোপফুলি হোপফুলি মানে আশা করি আশা করি সে বুঝতে পারবে হোপফুলি হি উইল আন্ডারস্ট্যান্ড হোপফুলি হি উইল আন্ডারস্ট্যান্ড অরিজিনালি অরিজিনালি মানে মূলত মূলত তারা ছিল সৈনিক অরিজিনালি দে অরিজিনালি দে ওয়ার সোলজার্স সিগনিফিক্যান্টলি সিগনিফিকেন্টলি মানে উল্লেখযোগ্যভাবে তার ইংরেজি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে হিজ ইংলিশ ইমপ্রুভড সিগনিফিকেন্টলি হিজ ইংলিশ ইমপ্রুভড সিগনিফিকেন্টলি টোটালি টোটালি মানে একেবারে আমি একেবারে ভুলে গেছি আই টোটালি ফর্বত আই টোটালি ফর্গত টোয়াইস টোয়াইজ মানে দুবার তারা দুবার দেখেছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক এলসোয়ার এলসোয়ার মানে অন্যত্র বা অন্য জায়গায় আমি অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়েছিলাম আই ওয়েট শপিং এলসেন্টার এভরিওয়্যার এভরিওয়্যার মানে সব জায়গায় বা সর্বত্র তারা সব জায়গায় খোঁজার চেষ্টা করে টু ফাইন্ড এভরিওয়্যার দে ট্রাই টু ফাইন্ড এভরিওয়্যার অভিয়াসলি অভিয়াসলি মানে স্পষ্টতই স্পষ্টতই টম মিথ্যা বলছে অভিয়াসলি টম ইজ লাইং অভিয়াসলি টম ইজ লাইং পারফেক্টলি পারফেক্টলি মানে পুরোপুরি বা নিখুঁতভাবে তিনি পুরোপুরি ভালো আছেন হি ইজ পারফেক্টলি ফাইন হি ইজ পারফেক্টলি ফাইন ফিজিক্যালি ফিজিক্যালি মানে শারীরিকভাবে আমি শারীরিকভাবে সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার ফিজিক্যালি আই ওয়াজ দেয়ার ফিজিক্যালি সাকসেসফুলি সাকসেসফুলি মানে সফলভাবে তারা সফলভাবে প্রকল্পটি করেছে দে সাকসেসফুলি ডিড দ্য প্রজেক্ট দে সাকসেসফুলি ডিড দ্য প্রজেক্ট সার্ডেনলি সার্ডেনলি মানে হঠাৎ করে এটা হঠাৎ ঘটে গেল ইট হ্যাপেন্ড সাডেনলি ইট হ্যাপেন্ড সাডেনলি ট্রুলি ট্রুলি মানে সত্যি এটা সত্যি আশ্চর্যজনক ইট ইজ ট্রুলি অ্যামেজিং ইট ইজ ট্রুলি অ্যামেজিং অল টুগেদার অল টুগেদার মানে পুরোপুরি বা সম্পূর্ণ এটা সম্পূর্ণ ভুল দ্যাট ইজ অল টুগেদার রং ইজ অল টুগেদার রংগেদার টুগেদার মানে একসাথে আমরা সবাই একসাথে উই আর অল টুগেদার উই আর অল টুগেদার এনিওয়ে এনিওয়ে মানে যে কোনোভাবে যেভাবেই হোক তারা যাবে বা যে কোনো ভাবে তারা যাবে দে উইল গো এনিওয়ে দে উইল গো এনিওয়ে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে বা নিজে থেকে দরজাটা নিজে থেকে খুলে গেল দ্য গেট ওপেন অটোমেটিক্যালি দ্য গেট ওপেন অটোমেটিক্যালি ডিপলি ডিপলি মানে গভীরভাবে তারা গভীরভাবে শোকাহত দে আর ডিপলি ইন সক দে আর ডিপলি ইন সক ডেফিনেটলি ডেফিনেটলি মানে স্পষ্টভাবে বা অবশ্যই বৃষ্টি অবশ্যই হবে ইট উইল ডেফিনেটলি রেন ইট উইল ডেফিনেটলি রেন ডেলিভারেটলি ডেলিভারেটলি মানে ভেবে চিনতে বা ইচ্ছাকৃতভাবে সে ইচ্ছা করেই এটা করেছে হি ডেড ইট ডেলিভারেটলি হি ডিড ইট ডেলিভারেটলি হার্ডলি হার্ডলি মানে কদাচিৎ বা খুব কম সে সেখানে খুব কম যায় হি হার্ডলি গোজ এয়ার হি হার্ডলি গোজ এয়ার রেডিলি রেডিলি মানে সহজে বা অনায়াসে আমরা অনায়াসে রাজি হয়ে গেলাম উই রেডিলি এগ্রিড উই রেডিলি এগ্রিড terribly মানে ভয়ঙ্করভাবে টম ভয়ঙ্কর বিরক্ত ছিল টম ওয়াজ টেরিবলি আপসেট টম ওয়াজ টেরিবলি আপসেট আনফরচুনেটলি আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে তিনি ব্যর্থ হন আনফরচুনেটলি হি ফেল্ড আনফরচুনেটলি হি ফেল্ড ব্রিফলি ব্রিফলি মানে সংক্ষেপে তারা সংক্ষেপে বলল দে সেট ব্রিবলি দে সেট ব্রিবলি মোর ওভার মোর ওভার মানে তাছাড়া তাছাড়া এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মোর ওভার ইট ইজ হার্মফুল টু হেলথ মোর ওভার ইট ইজ হার্মফুল টু হেলথ নেভার নেভার মানে কখনোই না আমি সেখানে কখনো যাই না আই নেভার গো দেয়ার আই নেভার গো Rudely. রুডলি মানে অভদ্রভাবে আমার সাথে অভদ্রভাবে কথা বলবে না to me রুডলি রুডলি নাইসলি মানে সুন্দরভাবে সুন্দর করে কথা বলুন টক নাইসলি টক নাইসলি সেফলি মানে নিরাপদে সাবধানে চালান ড্রাইভ সেফলি ড্রাইভ সেফলি নয়েজলি নয়েজলি মানে সশব্দে বা বিকট শব্দে ট্রেনটা বিকট শব্দে স্টেশন পার হয়ে গেল দ্য ট্রেন নয়েজলি ক্রসড দ্য স্টেশন দ্য ট্রেন নয়েজলি ক্রসড দ্য স্টেশন অডলি অডলি মানে অদ্ভুতভাবে সে অদ্ভুতভাবে অভিনয় করেছে তারা পার্টির জন্য উজ্জীবিত ছিল দের দ্য পার্টি দেয়ার আপবিট ফর দ্য পার্টি অফিশিয়ালি অফিসিয়ালি মানে আনুষ্ঠানিকভাবে তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয় হি ওয়াজ অ্যাপয়েন্টেড অফিসিয়ালি হি ওয়াজ অ্যাপয়েন্টেড অফিসিয়ালি আপরাইট আপ্রাইট মানে সোজা সে সোজা হয়ে বসলো হিট আপ্রাইট হিট আপ্রাইট ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভার্সেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন